শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমরা ভালো আছি। আজকে আমাদের অনলাইন ক্লাসের ১৬ নম্বর ক্লাস আর কি, পার্ট নম্বর ১৬। আচ্ছা, ১৬ নম্বর ক্লাসে আমরা পরিবেশ রসায়ন সম্বন্ধে পড়াচ্ছি। পরিবেশ রসায়ন এর আগেও চারটে ক্লাস হয়েছে, আজকে আমাদের পঞ্চম ক্লাস। তাহলে আজকে আমরা আলোচনা করব, আজকে আলোচনা বিষয় হচ্ছে গ্যাস আয়তন সূত্র নাগরের ব্যাখ্যা দাও, আর এমএস বেগ কি, গড় বেগ কি, সম্ভাব্য বেগ কি, এদের ব্যাখ্যা একটু দিতে হবে। গ্যাস তরলীকরণের মূল নীতি আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের গ্যাস সূত্র করি, আমরা শেষ সূত্র আছে গ্যাস আয়তন সূত্র। গ্যাস আয়তন সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট না, তবু আমাদের সূত্রটা জানতে হবে, গ্যাস আয়তন সূত্রটা কি। আর গ্যাস আয়তন সূত্রটা কি, যখন বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্মিলিত হয় তখন বিক্রিয়ক গ্যাসগুলো পরস্পরের সাথে সর অনুপাতে যুক্ত হয়, এবং বিক্রিয়ক উৎপাদের মধ্যে যদি সর্বোচ্চ সম্পর্ক, যখন বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন বিক্রিয়ক গ্যাসগুলো পরস্পরের সাথে গ্যাস গুলো পরস্পরের সাথে সরল অনুপাতে যুক্ত হয় তবে বিক্রিয়ক উৎপাদের মধ্যে সরলানুপাতিক সম্পর্ক থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করুন যে আমরা যে কথাটা বললাম, যখন বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্মিলিত হয় তখন বিক্রিয়ক গ্যাসগুলো পরস্পরের সাথে সরল অনুপাতে যুক্ত হয়, এবং যার ফলে উৎপন্ন যদি গ্যাস হয় তবে তাদের মধ্যে বিক্রিয়ক উৎপাদন সরল অনুপাতে সম্পর্ক বজায় থাকে, এটা সম্পর্ক থাকে। এটা আছে আমাদের সূত্র। আসলে আমাদের কিন্তু আমরা একটা বিক্রিয়ায় দুটো জিনিস থাকে, বিক্রিয়ক এবং উৎপাদন, ঠিক আছে। বিক্রিয়ক থাকে বামে, উৎপাদন থাকে ডানে। এটা আছে যে আমাদের কাছে যে একটা বিক্রিয়া চিহ্ন কি করে, বিক্রিয়ক বামে থাকবে, উৎপাদ থাকবে ডানে। আমাদের এখানে একটা আমি সমীকরণ লিখছি, নাইট্রোজেন ১ মোল নাইট্রোজেন ৩ মোল হাইড্রোজেন বিক্রিয়া করে ২ মোল অ্যামোনিয়া তৈরি করেছে, ১ মোল নাইট্রোজেন গ্যাস ৩ মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে ২ মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছে। এখানে বিক্রিয়ক কোন করে, বিক্রিয়ক হচ্ছে মানে আমরা করেছি ইত্যাদি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে অনুপাত, বিক্রিয়কের অনুপাত নাইট্রোজেন এবং হাইড্রোজেন অনুপাতটা কি, ১:৩, এর অনুপাত ১:৩, আর সরল অনুপাত একেবারে ১:৩, এটা হচ্ছে সরল অনুপাত। এই যে সরল অনুপাত, এটা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যার অনুপাতই সরল, এটা পূর্ণ একটা সরল অনুপাত, সরল অনুপাত, সরল অনুপাত, যে কোনো পূর্ণ সংখ্যার অনুপাতই কিন্তু সরল অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাতই আছে সরল। আবার যদি বিক্রিয়ক উৎপাদন সম্পর্ক দেখি, তাহলে আমরা সেই ক্ষেত্রেও কিন্তু যেহেতু শর্তাবলী থাকতে হবে, কিন্তু গ্যাস হতে হবে, বিক্রিয়ক উৎপাদক এবং গ্যাস ছেলে অ্যামোনিয়া সম্পর্ক, এর অনুপাতটা আমরা দেখি ১:৩:২, এটা কিন্তু আর সরল। এই সম্পর্ক থেকেও আমরা কিন্তু বের করতে পারি, ঠিক আছে। তাহলে যখন বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্মিলিত হবে তখন বিক্রিয়ক গ্যাসগুলো পরস্পরের সাথে সরল উপাদে যুক্ত হয়, এবং বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে একটি সরল উপাদ সম্পর্ক বজায় থাকে। দুটো সত্য, একটা তিনটে সত্য এখানে, এখন বিক্রিয়ক উৎপাদক গ্যাসই হতে হবে একটা সত্য, ২ নম্বর সত্য বিক্রিয়ক উৎপাদন অনুপাত, বিক্রিয়কের অনুপাত একটা ১:৩ হয়েছে, একটা সরল উপাদ হতে হবে, আবার বিক্রিয়ক উৎপাদের মধ্যে সম্পর্কটা কিন্তু সর্বপদ হতে হবে। এটা আছে গ্যাস আয়তন সূত্র। এখন গ্যাস আয়তন সূত্র আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, সূত্রটা আমাদের জানতে হবে, যেটা সেটি প্রশ্ন দিতে পারি যে বিক্রিয়ক গ্যাসগুলো কী অনুপাতে যুক্ত হয়, বিক্রিয়ক উৎপাদনের মধ্যে কী সম্পর্ক থাকে, আবার বিক্রিয়ক উৎপাদন কি একই অবস্থায় থাকে না ভিন্ন উৎপাদ ভিন্ন অবস্থায় থাকতে পারে, এটা আমাদের একটা প্রশ্ন দিলে দিতে পারে, অবজেক্টিভ যাবে, আমরা ওটা নিয়ে যাচ্ছি না। এখন যাচ্ছি আমরা আরএমএস বেগ,
তাহলে আমাদের কাছে গ্যাস আয়তন সূত্র, গ্যাস সূত্র বলি আমরা ছয়টাই আলোচনা করেছি, প্রত্যেকটার ব্যাখ্যাও দিয়েছি, প্রত্যেকটার যার যেটা গাণিতিক ব্যাখ্যা সেটাও ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাদের দ্বারা অঙ্ক হবে সেই সূত্র আমার কাছে, অঙ্কটা আমরা পরে করাবো, আমরা সূত্রগুলো দেখাই তারপর অঙ্কের দিকে যাবো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দ্বিতীয় প্রশ্ন আমরা আলোচনা করতেছি। দ্বিতীয় প্রশ্ন আমাদের আছে কি, আরএমএস বেগ গড় বেগ সম্ভাব্য বেগ কি? আমরা তো বেগ সম্বন্ধে জানি, তাই না? প্রতি একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ দূরত্ব বা যায় সেটা আছে তার বেগ, প্রতি একক দূরত্বে আমাদের কি আছে যে দূরত্ব অতিক্রম সেটা তার বেগ বলা হয়। তো বেগটা আমাদের কি আছে, বেগ আবার ভিন্ন রকম হতে পারে, আরএমএস বেগ গড় বেগ সম্ভাব্য। এখন কি আছে যে আমাদের কি আছে, এটা আছে যে আমাদের আরএমএস বেগটা কি, আরএমএস ফ্লো অ্যাপ্লিকেশন নামে আরএমএস বেগ, আরএমএস বেগ রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, স্কয়ার ভেলোসিটি, স্কয়ার ভেলোসিটি, ভেলো বর্গমূল গড় বর্গ, বাংলা হবে বর্গমূল গড় বর্গ গতিবেগ, বর্গমূল গড় বর্গ গতিবেগ, বর্গমূল গড় বর্গ গতিবেগ, গড় বর্গ গতিবেগ, এটা আছে আমাদের আরএমএস বেগ। হ্যাঁ, তাহলে কোনো নমুনা গ্যাসে আমাদের এই আরএমএস বেগটা কি, নাম থেকে বোঝা যাচ্ছে বর্গমূল গড় বর্গ গতিবেগ, কোনো নমুনা গ্যাসে বা পরীক্ষা দিন গ্যাসে, কোনো নমুনা গ্যাসে বা পরীক্ষা দিন গ্যাসে, নমুনা গ্যাসে বা পরীক্ষাধীন গ্যাসে যতটি গ্যাস অণু থাকে, পরীক্ষাধীন গ্যাসে যতটি গ্যাস অণু থাকে, তাদের গতিবেগ মনে থাকে, তাদের গতিবেগের বর্গের বর্গে থাকে, তাদের গতিবেগের গতিবেগের বর্গ গতিবেগের বর্গের গড়কে বর্গের গড়কে বর্গমূল করবে, বর্গমূল করলে যে বেগ পাওয়া যায়, যে বেগ পাওয়া যায় তাকে বলা হয়, যে বেগ পাওয়া যায় তাকে বলা হয় আরএমএস বেগ, তাকে বলা হয় আরএমএস বেগ। হ্যাঁ, কোনো নমুনা গ্যাসে বা পরীক্ষাধীন গ্যাসে যতটি গ্যাস থাকে তাদেরকে বলা হয় আরএমএস বেগ, বলা হয় আরএমএস বেগ। রুট মিন স্কয়ার, কোনো নমুনা বা গ্যাসে বা পরীক্ষাধীন গ্যাসে যতটি গ্যাস অণু থাকবে তাদের গতিবেগের বর্গের গড়কে বর্গমূল করলে যে বেগটা পাবো সেটা আর বি। একটা পাত্রে ধরা আছে তিনটে গ্যাস অণু আছে, এ আর বি আছে, এই তিনটে গ্যাস অণু আছে, একটা গতিবেগ আছে 5 মিটার/সেকেন্ড, একটা আছে যে 3 মিটার/সেকেন্ড, একটা আছে 4 মিটার/সেকেন্ড। তাহলে আরএমএস বেগটা কেমন হবে, আরএমএস বেগটা আমরা শান্ত একেছি বাদ দ্বারা প্রকাশ করা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এদেরকে আমাদের সেই বাদ দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় সেই সমান কত আমাদের কি আসছে 5 স্কয়ার, 4 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এটা ভাগ, হ্যাঁ এটা করলে যেটা পাওয়া যাবে সেটা আর বেগ। আর বেগ বেগ আমাদের গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে, গতিশক্তি সমান কত পেয়ে যান, গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরএমএস বেগটাকে ব্যবহার করি, এটা দিলে আমাদের সর্বোচ্চ গতিশক্তি আমরা গতিশক্তির সঠিক মান পাই, অন্য গড় বেগ বা সম্ভাব্য বেগ ধরে করলে সেখানে গতিশক্তি সঠিকভাবে পাওয়া যায় না, এই জন্য আরএমএস বেগের গুরুত্ব খুব বেশি গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে, এই জন্য আরএমএস বেগটাকে আমরা ব্যবহার করি, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। তাহলে আরএমএস বেগের গুরুত্ব বোঝা গেছে, গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আরএমএস ব্যবহার, পিভিজি গড় টু আনথার্ড এমএন সি স্কোয়ার, এরকম আমাদের ফিজিক্স সুবাদে আছে, পিভিজি গড় টু আনথার্ড এমএন সি স্কোয়ার, গতিশক্তি এখানে সি বার করায় সেটা কিন্তু আরএমএস বেগ, ঠিক আছে। আমরা কিন্তু গড় বেগ বা সম্ভাব্য বেগ করলে সেখানে আমরা সঠিক মানটা পাই না, গতিশক্তি মানের কম বেশি হয়ে যায়, সেই জন্য আমরা আরএমএস বেগটা ব্যবহার করি, ক্লিয়ার আছে। তাহলে আমরা এখন ফিরে গেলো গড় বেগ, গড় বেগটা তোমাদের জানা আছে, তোমরা তো ক্লাস 7 এই গড় সম্বন্ধে জানা আছে, কোনো নমুনা গ্যাসে বা পরীক্ষাধীন গ্যাসে যতটি গ্যাস অণু থাকে তাদের গতিবেগের গড়কে বলা হয় গড় বেগ, 5টা গ্যাস অণু থাকলে এখানে কিন্তু রুট থাকবে না, 3টে রুটও থাকবে না, গড় থাকবে, গড় বেগটা কেমন হবে, একটা পরীক্ষাধীন গ্যাসে আমাদের 3টে গ্যাস আছে, গড় বেগটা হবে আমাদের গ্যাসে যে কোনো নমুনা বা পরীক্ষাধীন গ্যাসে যতটি গ্যাস অণু থাকে তাদের গতিবেগের গড়কে বলা হচ্ছে গড় বেগ, গড় বেগ সমান আমরা লিখতে পারি গড় বেগ 5 যোগ 3 যোগ হচ্ছে 4 ভাগ কত, 3টে গ্যাস সেই জন্য ভাগ করতে 5 আর 3 8 আর 4 12, এটা হয়ে গেল কত 4 মিটার/সেকেন্ড, অথচ গড় বেগের ক্ষেত্রে আমাদের হতো
আরএমএস বেগের ক্ষেত্রে এটি ভিন্ন হবে। গভর্নমেন্ট কারণ সম্ভাব্য সম্ভাব্য বেগ, সম্ভাব্য একটা কি আছে, কোনো নমুনা গ্যাসে বা পরীক্ষাধীন গ্যাসে যদি অধিকাংশ গ্যাস যে গতি প্রাপ্ত হয় সেটাই তার সম্ভাব্য বেগ। আচ্ছা এখন চলে যাচ্ছে আমরা গ্যাস আয়তন, গ্যাস তরলীকরণের তিন নম্বর প্রশ্নে, দুই নম্বর প্রশ্ন হয়ে গেল, দুই নম্বর প্রশ্ন আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, সংখ্যাটা জানতে হবে এবং সংখ্যা এবং গ্যাসের গুরুত্বটাও জানতে হবে। আর আচ্ছা আরামের নির্ণয় করার একটা সূত্র আছে, কিন্তু আমি যারা অঙ্ক করার জন্য রাখবেন সি সমান পত্র থেকে আটটি পাই, সি আছে আরএমএস বেগ। আচ্ছা আর এখানে আছে যে আর হচ্ছে মোলার গ্যাড করবো, টি গরম তাপমাত্রা, এস আমরা এটা দিয়ে আমরা কিন্তু গাণিতিকভাবে আরএমএস বেগ নির্ণয় করতে পারি। হয়তো আমাদের একটা অঙ্ক পড়বে, আমরা এটা জানিয়ে রাখবো। আচ্ছা তারপরে একটা অপশন দিতে পারে আরএমএস বেগ সমান কত, সি সমান থেকে আটটি পাই, এটা তিন দিতে একটা মান দিতে পারে, আমরা একটা মান ব্যবহার করবো সি সমান থেকে আটটি পাই। এখন গ্যাস আইটেম সূত্র, গ্যাস আয়তন সূত্র, গ্যাস তরলীকরণের মূল নীতি আলোচনা। তাহলে আমরা তো জানি, আমরা জানি গ্যাসের গতিশক্তি সবচেয়ে বেশি, জানি গ্যাসের গতিশক্তি সবচেয়ে বেশি, গতিশক্তি গ্রেটার দেন আন্তনিক শক্তি, এটা আমাদের কিন্তু আগেও জানা আছে। আন্তনবিক শক্তি আর তরল পাত্রের গতিশক্তি আন্তনিক শক্তি সমান, তরল পাত্রের গতিশক্তি যা আন্তনিক শক্তি তাই, এই দুটো কিন্তু সমান। আর কঠিন পাত্রের কিন্তু গতি আন্তরিক শক্তি বেশি, কঠিন পাত্রের আন্তরিক শক্তি বেশি, গতিশক্তি কম, গতিশক্তি আমাদের এই যে তিনটে আমাদের সম্পর্ক, আমরা এখন এই গতিশক্তি আন্তরিক শক্তি পরস্পর বিপরীতমুখী, একটা বাড়লে আর একটা কমে যায়, গতিশক্তি ও আন্তরিক শক্তি পরস্পর বিপরীত, আন্তরিক শক্তি পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত। এই সত্যপারে ভিত্তি করে আমাদের কিন্তু দুটো মূল নীতি আছে, গ্যাস তরলীকরণের দুটি মূল নীতি আছে, এই দুটো সত্যপারে ভিত্তি করে গ্যাস তরলীকরণের দুইটি মূল নীতি তৈরি আছে, গ্যাস তরলীকরণের দু মূল নীতি দুইটা। এক নম্বর হচ্ছে যে উচ্চ যা প্রয়োগ করে তার মূল নীতি হলো দুইটি, একটা আছে দুইটি প্রথমটা আছে যে উচ্চ চাপ প্রয়োগ করে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদেরকে তাপমাত্রা হ্রাস করে উচ্চ চাপ প্রয়োগ করে তাপমাত্রা হ্রাস করে, ঠিক আছে। আরে আমরা এখন তো যাচ্ছি যে উচ্চ চাপ প্রয়োগ করে তাপমাত্রা হ্রাস করে। আর প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা হচ্ছে যে দেখছি যে গ্যাসের গতিশক্তি বেশি, আন্তরিক শক্তি কম, তরল পাত্রের গতিশক্তি আন্তরিক শক্তি প্রায় সমান, আর কঠিন পাত্রের আন্তরিক শক্তি গতিশক্তি হচ্ছে আমাদের কঠিন পাত্রের আন্তরিক শক্তি বেশি, গতিশক্তি কম। আমরা এই মূলনীতির পর এই দুটার মানে আমাদের বৈশিষ্ট্য করে ভিত্তি করে গ্যাস দুটো মূলনীতি তৈরি করা হয়েছে, একটা আছে উচ্চ চাপ প্রয়োগ করে, একটা আছে তাপমাত্রা হ্রাস করে। আমরা একটু পড়তে বুঝে দিচ্ছি। আচ্ছা তাহলে কি আছে আমরা দেখা যাক কীভাবে আমরা উচ্চ চাপ প্রয়োগ করি। উচ্চ চাপ প্রয়োগ করে চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক আছে, আমরা আগে দেখছি ঘরের সূত্র দেখছি, চাপের সাথে আয়তনের যাতে বাস্তবতা পরিবর্তিত হয়, একটা বাড়লে একটা কমে যায় যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে কোনো পাত্রে গ্যাসকে আবদ্ধ করিয়া উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাস আবদ্ধ পাত্রে আয়তনের পরিবর্তন করে এর ফলে গ্যাসের গতিশক্তি কমতে থাকে, আন্তঃশক্তি বাড়তে থাকে, গতিশক্তি কমতে থাকে এবং আন্তরিক শক্তি বাড়তে থাকে একটি নির্দিষ্ট সময় পর বাড়তে থাকে একটি নির্দিষ্ট সময় পর একটি
এবং একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট সময় পর আমাদের আন্তর্শক্তি গতিশক্তি সমান হবে। আন্তর্শক্তি ও গতিশক্তি সমান হলে তখন গ্যাসটা হবে। আন্তর্শক্তি ও গতিশক্তি গতিশক্তি সমান হলে তখন গ্যাসটি তরল অবস্থায় পরিণত হয়। শক্তি প্রায় সমান হয়ে যায় তখন গ্যাস তখন গ্যাসটি তরল অবস্থায় রূপান্তর গ্যাসটি তরল অবস্থায় পরিণত তাহলে আমাদের কাছে মন্দিরটি প্রথমে ব্যাখ্যা হলো আমাদের কাছে যে এই কাছে দেখো একটা চিত্র দিয়ে আমরা সহজে বুঝতে পারি। একটা পাত্রে আমাদের কাছে কিছু গ্যাস আবদ্ধ আছে, এই পাত্রে আয়তন ধরলাম পিসিসি, এর মধ্যে গ্যাস আবদ্ধ আছে, আমি এই পাত্রটাকে আয়তন ধরলাম 1/5 করলাম, 5/1 করে দিলাম, তাহলে আয়তন ছোট হয়ে গেছে, 5/1 মানে 5/1 হয়ে গেছে মানে অনেক ছোট হয়ে গেছে। তাহলে গ্যাস অণুর সংখ্যা তো চেঞ্জ হয়, গ্যাস অণুর সংখ্যা ঠিকই আছে কিন্তু এখানে গ্যাস অণুর সংখ্যা যত স্বচ্ছন্দে চলাফেরা করতে গতি প্রাপ্ত ছিল এখানে কিন্তু সেই গতি আর পাবে না, কারণ জায়গা তো কম হয়ে গেছে, জায়গা ছোট হয়ে গেছে, আয়তন ছোট হয়ে গেছে, যে কারণে গ্যাসের গতিশক্তি কমে গেছে। আর গতিশক্তি যেহেতু আমাদের শুধু পরস্পর বিরোধমুখী গ্যাস কাজ করে সেই জন্য আমাদের গ্যাসটা আস্তে আস্তে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। গ্যাসটা গ্যাসীয় অবস্থা হারাই তরল অবস্থার মধ্যে এইভাবে গ্যাসকে আমরা পরিবর্তন করতে পারি। 2 সত্য আসছে তাপমাত্রা হ্রাস করে। আমরা আগেও জানি গ্যাসের সত্য বলে আমরা যখন গ্যাসের বৈশিষ্ট্য করেছি তখন একটি কথা বলা হয়েছিল যে গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমান, গ্যাসের গড় গতিশক্তি তাপমাত্রা হ্রাস করে। 2 আছে মূল নীতি তাপমাত্রা হ্রাস করে। আমরা জানি গ্যাস অনুসমের গড় গতিশক্তি, আমরা জানি গ্যাস অনুসমের গড় গতিশক্তি গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমান অর্থাৎ কি তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের গতিশক্তি বাড়বে, তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের গতিশক্তি কমে যাবে। কোনো পাত্রে গ্যাসকে আবদ্ধ করে যদি আমরা আবদ্ধ করিয়া উহার তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের গতিশক্তি কমতে থাকে, আন্দোলন তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের গতিশক্তি কমতে থাকে এবং আন্তঃশক্তি বাড়তে থাকে এবং আন্তঃশক্তি বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর আমাদের আন্তরিকশক্তি গতিশক্তি সমান হয়ে যায় তখন আমাদের আন্তরিকশক্তি ও গতিশক্তি প্রায় সমান হয়ে যায় শক্তি ও গতিশক্তি প্রায় সমান প্রায় সমান হয়ে যায় তখন গ্যাসটা তরল অবস্থায় পরিণত হয় হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের তালিকা আছে যে কোনো পাত্রে গ্যাসকে আবদ্ধ করে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি কমে যাবে, আন্তরিক শক্তি বাড়বে। একটা নির্দিষ্ট সময় পর আন্তরিক শক্তির গতিশক্তি সমান হয়ে যাবে তখন গ্যাসটা তরল অবস্থায় পরিণত হয়। আচ্ছা আমরা একটা চিত্র দিয়ে দেখা যাক, আমাদের যদি একটা পাত্রে গ্যাস আছে ধরো গ্যাস আবদ্ধ করা আছে, এই ক্ষেত্রে তাপমাত্রা আছে 50°C। আমি যদি এখন এরকম যদি 10°C আসি 5 তো 50 থেকে 10 আসলাম, তাহলে তাপমাত্রা কমে গেল, গ্যাসের গতিশক্তি কমবে, আন্তঃশক্তি বাড়বে, এই সময় গ্যাসটা গ্যাসের অবস্থা চেঞ্জ করে তার তরল অবস্থায় পৌঁছে যাবে। এইভাবে আমরা গ্যাসটাকে তরল এটা আছে গ্যাস তলিকরণের মূলনীতি। গ্যাস তলিকরণের মূলনীতি হলে কয়টা? 2টা। 1 আছে উচ্চ চাপ প্রয়োগ করে, 2 আছে তাপমাত্রা হ্রাস করে। আচ্ছা এখন তাহলে কি আছে, আমরা উচ্চ চাপের কথা বলছি, কোনো পাত্রে গ্যাসকে আবদ্ধ করে আর উপর উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাস আবদ্ধ পাত্রে আয়তন ছোট হয়ে যায়, তখন গ্যাস কঠিন দখল করতে জায়গার পরিমাণ কমে যাওয়ার কারণে গ্যাসের গতিশক্তি কমতে থাকে, আন্তরিক শক্তি বাড়তে থাকে
একটি নির্দিষ্ট সময় পর গ্যাসের গতি শক্তি আমাদের শক্তি সমান হয়ে যায়, তখন গ্যাসটা তরল অবস্থায় পরিণত হয়। আর দুই নম্বর বলছি তাপমাত্রা হ্রাস পায়। আমরা জানি গ্যাসের গতি শক্তি গড় গতি শক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক হয়, অর্থাৎ তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের গতি শক্তি কমতে থাকে এবং আন্তঃশক্তি বাড়তে থাকে। একটা নির্দিষ্ট সময় পর দুটো সমান হয়ে যায়, তখন গ্যাসটা তরল অবস্থায় পরিণত হয়। এইভাবে আমরা গ্যাসকে তরলীকরণ করতে পারি। আচ্ছা, গ্যাস তরলীকরণের আমাদের একটু আছে, গ্যাস তরলীকরণ আছে যে পদ্ধতি, গ্যাস তরলীকরণের আমরা আরেকটি প্রশ্ন চার নম্বর, গ্যাস তরলীকরণের পদ্ধতি যে কি, হ্যাঁ গ্যাস তরলীকরণের চার নম্বর প্রশ্ন, গ্যাস তরলীকরণের পদ্ধতি, গ্যাস তরলীকরণের পদ্ধতি সম কি, তরলীকরণের পদ্ধতি সম আলোচনা করো। গ্যাসকে আমরা দুই ভাগে তরলীকরণ করা যায়। পদ্ধতি আছে যে এই মূলনীতির বারে ভিত্তি করে পদ্ধতি বানানো হয়েছে। এক নম্বর হচ্ছে হিম মিশ্রণ পদ্ধতি, হিম মিশ্রণ পদ্ধতি, হিম মিশ্রণ পদ্ধতি। আর দুই নম্বর হচ্ছে লিন্ডে বা জল থমসন পদ্ধতি, লিন্ডে পদ্ধতি বা জল থমসন পদ্ধতি, আর জল থমসন পদ্ধতি। আচ্ছা, কারণ কি আছে হিম মিশ্রণ পদ্ধতিটা কি আছে, হিম মিশ্রণটা কি, যে সমস্ত পদার্থের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস অথবা জিরো নিচে অবস্থান করে সেই আছে হিম মিশ্রণ। হিম মিশ্রণ বরফ একটা হিম মিশ্রণ, কারণ এর তাপমাত্রা আছে জিরো ডিগ্রি সেলসিয়াস। আর আবার সোডিয়াম ক্লোরাইড বরফ, এটার তাপমাত্রা সোডিয়াম ক্লোরাইড সাথে যদি বরফ মিশে রাখে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে যদি বরফ মিশে রাখা হয়, বরফ মানে পানি মানে বরফ আর কি, বরফ, আচ্ছা বরফ, ক্যালসিয়াম ক্লোরাইড যদি বরফ রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে তাপমাত্রা হয় কত, মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবার যদি ইথার সাথে যদি বরফ রাখা হয় সেই ক্ষেত্রে তাপমাত্রা হবে আমাদের কত, মাইনাস ১১০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে তাপমাত্রা ভাব জিরো ডিগ্রি অথবা জিরো ডিগ্রি নিচে আছে, মাইনাস ২০ অনেক নিচেই, তাহলে এই বরফ দিয়ে বা আমরা সোডিয়াম ক্লোরাইড বরফ দিয়ে, ক্যালসিয়াম ক্লোরাইড বরফ দিয়ে, ইথার বরফ দিয়ে যে কোনো গ্যাসকে তরলীকরণ করতে পারি। গ্যাসের প্রকৃতি অনুযায়ী আমরা হিম মিশ্রণকে নির্ধারণ করা হয়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমাদের কী আছে যে কীভাবে করা হয়, যে আমাদের কী আছে যে হিম মিশ্রণ গ্যাসটাকে আমরা হিম মিশ্রণের যে পাত্রে আছে যে গ্যাসটাকে তরলীকরণ করতে হবে সেটা হিম মিশ্রণের সঙ্গে সেই পাত্রের ভিতরে হিম মিশ্রণ রাখতে হবে। হিম মিশ্রণটা আমরা রেখে দেবো পাত্রের ভিতরে, এর ভিতর দিয়ে গ্যাস রাডা করলে গ্যাসের তাপমাত্রা, গ্যাসটাকে যখন আমরা হিম মিশ্রণের সংস্পর্শে আনবো গ্যাসটা, তখন গ্যাসের তাপমাত্রা কিন্তু হিম মিশ্রণ তাপমাত্রার দিকে অবশ্যই, এর ফলে কি গ্যাসের গতি শক্তি কমে যাবে। ওই যে আমরা দ্বিতীয় নিয়ম পড়াইছিলাম, মূলনীতি পড়াইছিলাম যে গ্যাসের তাপমাত্রা গ্যাসের গতি শক্তি গরম তাপমাত্রার সমানুপাতিক, তখন হিম মিশ্রণ রাখা আসছে গ্যাসের তাপমাত্রা কমে যাচ্ছে, তাহলে গতি শক্তিটা কমে যাচ্ছে, আন্তঃশক্তি বেড়ে যাচ্ছে, যে কারণে গ্যাসটা আস্তে আস্তে তরল অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমরা কাছের গ্লাসে বরফ রাখলে চারিপাশে আমরা আছে পানি পাই, তাহলে পানিটা কোথার থেকে আসে, পানিটা কাছের পাত্র ঠান্ডা হয়ে যাওয়ার কারণে যে জলীয় বাষ্প আছে সেটা আসে ঠান্ডার সঙ্গে এসে তলে পরিণত হয়। শীতকালে বা আছে দেখা যাচ্ছে টিনের থেকে আস্তে আস্তে পানি পড়ে সকালবেলার দিকে, কারণটা কি, টিন আছে ঠান্ডার প্রভাবে শীতল হয়ে যায়, শীতল হওয়ার কারণে ওর সংশ্লিষ্ট যে জলীয় বাষ্প যায় সেই জলীয় বাষ্প আস্তে আস্তে তরল অবস্থায় রূপান্তরিত হয়, আছে যে সেই জন্য আমরা আছি পানি পর দু এক ফোটা করে পানি পড়ে, এটা হচ্ছে হিম মিশ্রণের কারণে, ওটা হচ্ছে হিম হয়ে যায় বড় হচ্ছে টিন বা কাঁচের পাত্র শীতল হয়ে যায়, আর শীতল হওয়ার কারণে ওদের সংস্পর্শ জলীয় বাষ্প, জলীয় বাষ্প তো একটা গ্যাস, এই জন্য গ্যাসটা তরল অবস্থায় পরিণত হয়। তাহলে আমাদের কী আছে যে সোডিয়াম ক্লোরাইড বরফ দিলে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, অনেক সময় লোক মারা গেলে তাকে সংরক্ষণ করার জন্য কী আছে সোডিয়াম ক্লোরাইড বরফ দিয়ে রাখলে আকার পাথরে পাথরের মতো শক্ত হয়ে যায়, যেমন কী আছে লাস্ট পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস রাখলেও কোনো সমস্যা হয় না, গ্যাসটা ভালো থাকে। আর এমনি অবস্থায় বরফ কিন্তু জিরো ডিগ্রি যে কোনো সময় তার কাছে তাপমাত্রা আছে যে তারপরে বেড়ে যেতে পারে, সেই জন্য অত প্রশংসা হতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাস কাজ করতে পারে। আর ইনভেস্টমেন্ট যখন বিষে মাইনাস বিষে ব্যাকটেরিয়া ভাইরাস কোনো কাজ করতে পারে না এবং পচন ক্রিয়া শুরু হয় না, তাহলে আমরা এই মিশ্রণ ব্যবহার করে গ্যাসকে তরলীকরণ করতে পারি। এরপরে আছে আর একটা আছে ধুল দমন পদ্ধতি, জল থমথম পদ্ধতি কিন্তু আমরা একটা অত্যাধুনিক পদ্ধতি, এটা কিন্তু আমরা ওই একই মূলনীতি, এটা আছে কোনো পাত্রে সরু অল্প পরিমাণ গ্যাসকে সরু ছিদ্র দিয়ে যদি বিহার করে পাত্রে, এর তুলনায় কয়েকগুণ বড়, এর তুলনায় প্রায় দশ পাঁচ সাত গুণ বড়, এটা যে আছে যদি এটা যদি পাঁচ সিসি হয় এটা আছে ফাইভ ভিসিসি, এক ভিসিসি আর ফাইভ ভিসি পাঁচ গুণ বড়। তাহলে এই যে অল্প পরিমাণ গ্যাসকে সরু ছিদ্র দিয়ে যদি পাত্রে প্রবেশ করা হয় তাহলে গ্যাসের ধর্মটা কি, পাত্রে পুরো জায়গা দখল করা, এটা আছে নেশা, জন্মগত স্বভাব
যে পাত্রে পুরো জায়গা দখল করতে চাইবে, আর দখল করতে চাইলে কি আছে, গ্যাস তার আবহন শক্তির অপচয় করাবে, আর আবহন শক্তির অপচয় মানে কি তার ইন্টারনাল শক্তি লস হবে, তখন বিগত শক্তি এমনি কমে যাবে, তখন গ্যাসটা আন্তর শক্তি বেড়ে যাবে, এই অবস্থায় গ্যাসটা তরল অবস্থায় করতে হবে। এভাবে আমরা আছে যে এই যে পান্ডা কোকোনা কোল্ড ড্রিঙ্কস যে সমস্ত তৈরি করে সব এই পদ্ধতিতে গ্যাসকে তরলীকরণ করা যায়। আচ্ছা, এভাবে আমরা গ্যাসকে তরলীকরণ করতে পারি। তাহলে গ্যাস তরলীকরণে আমরা মোটামুটি মূলনীতি জানলাম, আছে আর একটু প্রশ্ন আমাদের আছে গ্যাস তরলীকরণ সম্বন্ধে, আমরা আগামী ক্লাসে ওইটা আলোচনা করবো। প্রিয় শিক্ষক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাস আছে যে উপভোগ করো। সবাইকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।